বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি বসকন প্রতি বছরের ন্যায় এবারও রাজধানীর শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হসপিটালে দুই দিনব্যাপী 73টি স্টল নিয়ে আয়োজন করেছেন দেশের সর্ববৃহৎ মেলা। মেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মধ্যে বিডি অর্থ কেয়ার ও অর্থ অ্যাপ্লায়েন্স স্টল দিয়েছেন, যারা বাংলাদেশের একমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছেন। বিডি অর্থ কেয়ারের চেয়ারম্যান জানান, তারাই প্রথম বাংলাদেশে অর্থোপেডিক্সের উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে, আর এই খ্যাতি ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও দেশের অর্থ সার্জনদের নিয়ে এই মিলন মেলার আয়োজন করা হয়েছে। আসলে প্রতি বছরের ন্যায় বাংলাদেশ অর্থোপেডিক সার্জনদের একটা মিলন মেলা হয়, যেটাকে আমরা সহজে বসকন বলে থাকি। এই বসকনে আমরা যারা অর্থোপেডিক্স নিয়ে ব্যবসা করি তারা এখানে অ্যাটেন্ড করি এবং এই মিলন মেলাতে আমরাও অংশীদার হই। তো প্রতিবার নিয়ে এবার একটু জমজমাট মনে হচ্ছে, কারণ গত দুই বছর কোভিডের কারণে মানুষ আসতে পারে নাই, ডাক্তাররা আসতে পারে নাই। এবার আলহামদুলিল্লাহ পরিবেশ ভালো এবং আমাদের বেচা কিনাও ভালো আলহামদুলিল্লাহ। বাংলাদেশি পণ্য বলতে শুধু একমাত্র প্রতিষ্ঠান বিডি অর্থ কেয়ার, তারা উৎপাদন করে এবং বাজারজাত করে, আর বাকি সবগুলো ইম্পোর্টেড পণ্য। এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশে বহির্বিশ্বের সাথে কম্পিটিশন করে এটাকে বাজারজাত করার জন্য, এবং আমরা ভবিষ্যতে এটাকে এক্সপোর্ট করার চিন্তা ভাবনা করতেছি ইনশাআল্লাহ। মেলা প্রাঙ্গণে অর্থপ্লাসের চেয়ারম্যান জানান, ডাক্তারদের বিভিন্ন ওয়ার্কশপ ও ট্রেনিং প্রদান করা, মেডিকেল ইকুইপমেন্টের সাথে পরিচয় করানো এবং দেশের বিভিন্ন অঞ্চলের রোগীদের সর্বাধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাটা আসলে প্রতি বছরে হয়, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির কর্মকর্তাগণ এটার আয়োজন করে। এই মেলার উদ্দেশ্য হচ্ছে, এই মেলার দুদিন আগে এখানে আমাদের পঙ্গু হাসপাতালে, সোনারগাঁ হোটেল এবং বসুন্ধরাতে ওয়ার্কশপের আয়োজন করা হয়, বিভিন্ন ট্রেনিংয়ের আয়োজন করা হয় বিভিন্ন বিষয়ের উপরে, অপারেশনের বিভিন্ন বিষয়ের উপরে ট্রেনিংয়ের আয়োজন করা হয়। সেই সারা বাংলাদেশের ডাক্তাররা যারা যারা ওই কোর্স করতে চায় সেটা ওনারা ওখানে এসে সেই ওয়ার্কশপে দেখে করে, এবং যেহেতু সব সারা বাংলাদেশের ডাক্তাররা এখানে আসে তো একটা মিলন মেলা হয়। তো তাদের ডিস্ট্রিক্ট লেভেলে অপারেশন করতে গিয়ে অনেক অপারেশনের যন্ত্রপাতি তারা খুঁজে পায় না, তো আমরা এই বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির অনুরোধ ক্রমে তারা আমাদেরকে বলার কারণে আমরা এখানে এই মেলাতে আমরা আসি। আমাদেরকে প্রতি বছর তারা চিঠি দেয়, আমরা আসি, আসার পর ডাক্তারদের যেই মাল পাওয়ার যে সহজলভ্যতা এটা তাদের চাহিদা পূরণ হয় এখানে মেলার কারণে। হ্যাঁ, এখানে বাংলাদেশি প্রোডাক্টও আছে আমাদের, কিছু কেউ অনেক কোম্পানি আছে তারা নিজেরা বানায়, যেমন বিডি অর্থ কেয়ার তারা বানায়, আমরাও কিছু কিছু নিজেরা প্রোডাক্ট বানাচ্ছি, আর বাইরের প্রোডাক্টগুলো বেশি এখানে বেচা কেনা হয়, কারণ সবারই একটা বিশ্বাস বাইরের প্রোডাক্ট ভালো, কিন্তু এখনও দেশি প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হতে পারেনি। মঙ্গলবার সকাল 10টা থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ডাক্তারদের মিলন মেলায় পরিণত হয় জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল প্রাঙ্গণ।